এই শালা মোরগ, এই শালা মোরগ, এতক্ষণ কক কক করছো তো এখন কক কক করা বন্ধ কর। আমি যে বেরিস জামাই হিসেবে তো তুই আমার কোনো সম্মান করিস নাই, কি মনে করছো তুই? এখন কর কর কক কক কর। আব্বার ওষুধ কিন্তু ঠিক মতো খাওয়াবা, আব্বার ওষুধ খাওয়া নিয়ে কোনো হেরফের করবে না, যদি হেরফের করে তাহলে কিন্তু তোমার খবর আছে। দেখো আমার নিজের আব্বা পাইছে নাই, তোমার আব্বা এখন আমার আব্বা। আমার আব্বার কোনো কিছু হইলে তোমার কিন্তু খবর আছে কই দিলাম। আব্বা ঠিক কথা কইছি না? জি আব্বা। ওরে আল্লাহ, আব্বার তো মনে হচ্ছে কষ্ট হইতেছে। তুমি এক কাম করো, আব্বার ভিতরে নিয়ে যাও, আব্বার একটু রেস্ট দাও, ঠিক আছে? আমি একটু বাইরে থেকে আইতেছি। তুমি এই রোদের মধ্যে কই যাইবা? হ্যাঁ বেশি দূরে যাবো না, খুব কাছাকাছি যাবো। তুমি আব্বারে নিয়ে যাও, আর আমি তো এতক্ষণ বাড়িটারে পাহারা দিছি, হাজার হইলেও আমি হইতেছি আব্বার দায়িত্ববান মেয়ের জামাই, ঠিক কইছি না আব্বা? জি আব্বা। আমার মাল ঠিক আছে মানে? আমার মাল খুব দিন ব্যাট ঠিক আছে নাকি? হ্যাঁ সবসময় ঠিক আছে। দেখ ঠিক আছে, তাড়াতাড়ি এই বড়াই, এটা কি দিলি? কেন 200 টাকা দিছি। এমন করে কইতেছ, মনে হচ্ছে 2 লাখ টাকা দিয়ে বলেছ। এই বড়াই মুরগিটা দেখছ, কষি মুরগি, দেশি মুরগি, কক না, এই মুরগির দাম মাত্র 200 টাকা। হ্যাঁ দে 500 টাকা দে। ভাই রে আমি তো দাম একটু বেশি পাবো, আমি কি অস্বীকার করছি? কিন্তু মালটা নিয়ে আমার বাজারে যাইতে হইব না, আমরা বেচতে হইব না, এটা তো রিস্ক আছে তাই না? ওরে বেটা লাভ কর, কিন্তু এত লাভ করলে তো আর হবে না, দে 500 টাকা দে। এই বাজারে 500 টাকা দিয়ে মোরগ কেনার লোক আছে? ওরে কাস্টমার আছে না না আছে সেটা শুনতে চাই না, 400 টাকা দে। দে এ ভাই দে। কত? 400। এক কাজ করো, তোমার মাল নিয়ে সুন্দর করে হাইটা চলে যাও। এই এই কি তুই কি কথা কইলি? আমার মাল আমি নিয়ে যাবো মানে? এটাই ইতিহাস আছে, আমার মাল হইতেছে পেস্ট আছে না পেস্টের মতন, পেস্ট একবার বেরোলে কি ভিতরে ঢুকে নাকি? আমার মালও আসলে পরে সেটা ফেরত যায় না, বুঝতে পারছি? আমি বুঝতে পারছি। দে তুই 300 টাকা দে। কত? 300 টাকা দে ভাই। এই মোরগ রে তুমি যদি 300 টাকা দিয়া কহো, যাই মোরগ, তুই দুটা ডিম পারতো, মোরগ কি ডিম পারবে? মোরগ তো ডিম পারবে না, টানার উপর অস্বীকার করবে, তেমনি আমিও পারবো না ভাই, পারব না। আচ্ছা ঠিক আছে, আমি তো তখন গ্রামের জামাই তাই না, জামাই সম্মানে তো 20টা টাকা দিতে পারো। 20টা টাকা দে। কত? 20 টাকা। হ্যাঁ তুই তো শেষ রেডে জানি, যা কোনো টেনশন নাই, নিয়ে যা, মালের মুখে ট্যাপ মার আছে, টেনশন করার কিছু নেই, যা যা যা। আরে সুদেই দিকটা থাক, বন্ধু দেরে দে পরা নামা হিরাইয়া তুই দে
শালিকা তুমি কার জন্য এখানে অপেক্ষা করতেছো? হ্যাঁ আমি আমি আবার কার জন্য অপেক্ষা করব দুলা ভাই? কারো জন্য না। বলো কি, তোমার মতো সুন্দরী গায়ের রং দুধে আলতা, তোমার জন্য কেউ অপেক্ষা করবে না? এই গ্রামের পোলাপান্ত দেখি একেবারে আকান্না। তুমি যদি চাও আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করতে পারি। কি বলেন দুলা ভাই? কি বলি মানে কেন, আমারে কি তোমার অযোগ্য মনে হয়? তা কেন মনে হবে দুলা ভাই? তাইলে আমি তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা ভালো কথা, তোমার কি পছন্দ, চুরি না লিপস্টিক? কালকে আমি তোমার জন্য নিয়ে আসবো। কি বলেন দুলা ভাই? আরে এটা কোনো ঘটনাই না। তাছাড়া তুমি আমার শালী লাগো না, শালীরে হইল দ্বিতীয় বউ। শোনো, কালকে কিন্তু এই সময়ই আমি এখানে আসতেছি, তুমি কিন্তু আসতে ভুল করবো না। খালি চুরি লিপস্টিক দেবেন, আজকাল তো মানুষ কত কিছু দেয়, আর আপনি আমার স্বাধীন দুলা ভাই। আমি তো এমনি এমনি কইছি, তোমার একটু বাজাই দেখলাম। তুমি যেহেতু বাঁচতেছ তাহলে বলো তোমার কি লাগবো? আমার একটা ফোনের খুব শখ। কি ফোন? আরে এটা তো কোনো ব্যাপারই না, এটা তো আমার কাছে ওয়ান টুর ব্যাপার, তুমি কালকেই পেয়ে যাবা, ঠিক আছে? দুলা ভাই আপনি কত ভালো। আমি ভালো, আজকে যাই কালকে আর শুনবে। হ্যাঁ আপনি জেতেন এটা আমি চাই, আমার কোনো আপত্তি না, আপনি জিতলে আমার ভালোই লাগে। জিতার জন্যই তো বোর্ডে আগে জমা দিতে হবে, বোর্ডের জমাটা দেন তারপরে তাসবাটি। এই না দুলা ভাই, টাকা নাই, থাকলেও আপনার দেওয়া দেবো না। কই দেন, দেন না কেন দুলা ভাই, দেন না? আরে দৌড় দুলা ভাইরে বাদ দিয়ে কর না। এই বেড়াই আমার বাদ দিয়ে শুরু করবি মানে? আমি এতক্ষণ খেলছি না, এক লিট খেলে কি হবো? না দুলা ভাই, এই শুরু করার মধ্যে নাই, আগে টাকাটা দেন তারপরে শুরু করি। ওরে বেড়া আমি টাকা নাই, আমি কি বাকি খেলতেছি বেড়া? বাকি আমি টাকা দিবো না, কালকে দিয়ে দিবো, একটা লিট খেলতে দে। দুলা ভাই বাকিতে জুয়া খেলা নিষেধ, এটা কিন্তু আপনি খুব ভালো মতো জানেন। ওরে আমি জানি তো। এই বেড়া আমি তোর করে টাকা দিব না, এই তো রাখো, এত দিন ধরে তোর সাথে যে আমি জুয়া খেলতেছি, বুকে হাত দেখো, কেউ কেউ আমার কাছে একটা টাকা পাস, আমি কোনদিন বাকি রাখছি বেটা, নিয়ম নিয়মের মতনই থাকবে, আজকে আমার কাছে টাকা নাই সেই জন্য কইতেছি। আপনি জমার টাকা না দেওয়া পর্যন্ত আপনার দিক তো তাস যাবেই না, মানে তাস আপনার দিক বাটবই না, আগে জমা দেন। এ আজাদ এই তুই কিন্তু ফালতু হয়ে গেছস, পর পর দুই গেম জিতছ দেখে তুমি খুব নেত হয়ে গেছো না, তোমার কথা শুনতেইবো, একটা কথা মনে রেখো, এই জুয়া খেলা কিন্তু আমি তুমি করে শিখেছি। অবশ্যই শিখাইছি, কিন্তু এই বাকিতে খেলা যে যাবে না, টাকা ছাড়া জুয়া খেলা নিষেধ, সেটাও আপনি শিখেছেন। এবারে নিয়ম কানুন তুই আমার শিখাইতেছ, এই বদরুল কি বেটার টাকার কাঙ্গাল নাকি? হ্যাঁ দুই দিন পরে আমার শ্বশুর মারা গেলে এই সম্পত্তির মালিক হবে কে? তার যে এত সম্পত্তি, সমস্ত সম্পত্তির মালিক হবো আমি, তখন দেখবো বেড়া তখন কত টাকা আছে জুয়া খেলা। এই যে দুলা ভাই শোনেন, ওই যে আপনার শ্বশুর আগে মরা নোক, তারপরে দেখা দিব। শ্বশুর মরিলে তারপর দেওয়া লাগবো? তুই তো ফাউল মানে কি, ও যদি ফাউল নাম্বার হয় এক আর তুই হলে টু, হোল স্কোয়ার বেড়া, বুঝছি আমার এই খেলা নিবি না, তাই তো বিষয়টা? হ্যাঁ এখনো যদি না বোঝেন তাহলে আর কিছু করেন না, আপনি চুপচাপ বসে থাকেন, আমরা খেলি আপনি দেখেন। খেল খেল আমিও দেখবো বেড়া, কালকে সকাল থেকে আমিও দেখবো এই বদরুল কত টাকার মালিক হয়। আর সবচেয়ে বড় কথা হলো কালকে 500 টাকার নিচে কোনো খেলা হবে না, তারাই খেল। ঠিক আছে মানে আর জামু না নাম জামু হেঁটে তোর কাছে শুনতে হবে, আমি এলাকার দিলাম, আমার সম্মান করলি না তারা, বসে থাকেন তাহলে। এখনো আসে না?
এনা কইলো যে একটু কিছুক্ষণ পরে চলে আসবো। এমন কথা তো সে রোজই কয়। ও আচ্ছা, এইরকম আর কত দিন চলবো? তুই একটু হেরে বুঝাই কইতে পারস না? আমি হেরে কি বুঝামো, হ্যাঁ তো আমার উল্টা বুঝায় জায়গা। কত শখ কইরা তোরে বিয়া দিছিলাম, জামাইটা যে এরকম হইব এটা আমি জীবনে কল্পনা করি। আপা আপনি খালি খালি এইসব নিয়ে চিন্তা করেন না তো। ডাক্তার আপনার কি কইছে? ডাক্তার কইছে আপনার শরীর অনেক খারাপ, দুই একদিনের মধ্যে আপনার ঢাকায় নিয়ে চিকিৎসা করানো লাগবে। আরে না না, আমার ঢাকায় নিতে হবে না, এমনি ঠিক হয়ে যাবে। না আমি খালি আর একটা দিন দেখবো, যদি আপনার শরীর ভালো হয় তো ভালো, আর যদি ভালো না হয় আমি একা একাই আপনাকে নিয়ে ঢাকায় নিয়ে চিকিৎসা করাবো। আব্বার ওষুধ খাইতেছ? আব্বা আপনার কন্ডিশন এখন কেমন? ভালো না। আর ভালো থাকবো কেমনে, আর এই বয়সে তো মানুষ থেকে কবরে। আব্বা তো তো ভাই না, মানে বুড়া বয়সে মানুষের অসুখ বিসুখ হয়, আর বুড়া বয়সে কি হারে যুবক বয়স হয় বুড়া বয়স হয়, হবে না কি জন্যে? মানুষ যা খাইতেছে সব কিছু হইলো ভেজাল আর ভেজাল। এই যে মাছ মাংস দুধ ডিম সব কিছুতে ভেজাল আছে, মানুষের মধ্যেও কিন্তু ভেজাল আছে। আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, আপনি ঠিক হয়ে যাবেন, আমি আছি না। এই শুনো, তুমি কিন্তু আব্বার যত্ন নিবা, কোনো হেল্প হেল্প করবে না, ঠিক আছে? আব্বার যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমার সারমনে একটা কথা মনে রাখো, আব্বা আপনি কোনো চিন্তা করবেন না। আব্বা আমি আপনার জামাই থাকতে আপনার কোনো চিন্তা নাই, ঠিক আছে? আমি সব চিন্তা করবো। এই আব্বার যত্ন করো, যত্ন করেন, ওষুধ খাওয়াও। খাওয়ানো শেষ, খাওয়াইছ? ঠিক আছে আব্বা, আমি যাই আব্বা, খাওয়া। তুমি না কইলা যে বাড়ি পাহারা দিবা? হ্যাঁ বাড়িতে পাহারা দিছি, কি হইছে? আমার মুরগটা খুঁজে পাইতাছি না। মানে কেমনে বুঝলা সেটা কও। কেমনে আবার ঘরে ঢুকাই দেই মরক নাই? ওরে নাই অস্থিরে হতে কিছু নাই, আয়সা পড়বো বুঝো না, মরক মানুষ তো আশেপাশে হইতে গেছে মুরগির লগে একটু টাঙ্কিবাজি করতে। কি সব উল্টা পাল্টা কথা কও, মরক আবার মুরগির সাথে টাঙ্কি মারতে যায় নাকি? ওরে যায় যায়, সবারই কি তোমার স্বামীর মতো চরিত্রবান মনে করছো? যেই না আমার চরিত্রবান, সবই আমার জানা আছে। অথচ রাত কয়টা বাজে দেখছো তুমি? অথচ এই স্বামীর জন্য তোমার কোনো দরদ নাই, এটা কোনো কথা? শোনো, যেহেতু এখন পর্যন্ত সে আসে নাই তাহলে ধৈর্য নাও, তার অবস্থান হইতেছে শিয়ালের পেটে। শিয়ালের ডাক তো শুনিনি। শিয়ালের ডাক শুনবা কেমনে? হ্যাঁ তুমি এত বোকা কেন? শিয়াল হচ্ছে প্রাণীদের ভিতরে সবচাইতে চালাক প্রাণী, সেই জন্যই তো বলে শিয়াল পণ্ডিত। শিয়াল পণ্ডিত হয়ে সে যদি ডাকে আর সারা গ্রামের মানুষজন যদি বুঝা ফেলায় যে এইখানে শিয়াল আছে, তাইলে পরে পণ্ডিতের পরিচয় কেমনে হয়? হ্যাঁ শিয়াল পণ্ডিত না, তুমি এসে কত বড় পণ্ডিত সেটাই আজকে জানলাম। ভাত খাওয়ার আগেই শিয়ালের নাম দিয়ে আমরা একটা হজম করলাম, এখন আর সাবি করবো না, ভাত খেতে যাই। এটা কোনো কথা কইলেন ভাই? আমি আমি টাকা ধার দিব আপনারে,
আপনি আমার চেনেন না, এটা কখনো সম্ভব? হ্যাঁ, টাকা ধার দেয় কে? টাকা ধার দেয় হচ্ছে আহম্মকে। আপনি কি চান আমি নিজের আহম্মক প্রমাণ করি? হ্যাঁ, ওর ভাই তুই বোঝার চেষ্টা কর, 5,000 টাকা মাত্র দরকার আমার, খুব জরুরি। দরকার তো আমি কি করব ভাই, তোর দুইটা হাত ধরে কইতেছি ভাই, সময় মতো আমি টাকাটা পরিশোধ করে দেবো ভাই। এই কথা সবাই কয় বড় ভাই, সবাই কয় টাকা ধার নেওয়ার সময় সবাই এই কথা কয়, কিন্তু তারপর কি হয় জানেন? তারপর যে সময় আর সময় থাকে না, সময়টা অনন্তকাল হয়ে যায়। এই যে আপনার সাথে আমার একটা চমৎকার সম্পর্ক, সুসম্পর্ক। আপনি কি চান আপনার আমার মধ্যে যে সুসম্পর্ক সেটা নষ্ট হয়ে যাক? আপনি চাইলেও আমি রাজি না, আমি এই সম্পর্কটা নষ্ট করতে রাজি না। তার চাইতে ভালো আপনি জিনিস নিয়ে আসেন, আমি নগদ মূল্যে ক্রয় করব। জিনিস কি জিনিস সেটাও আপনারে ভেঙে বলতে হইব। ভাবির হাতের, ভাবির কানের, ভাবির গলার স্বর্ণের জিনিসগুলো আছে না, সেগুলো নিয়ে আসেন, আমি নগদ মূল্যে ক্রয় করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ওই যে একবার ওই যে আপনি একবার ভাবির হাতের বালা নিয়ে আসছিলেন, 10,000 টাকা দিয়ে আমি এটা খরিদ করছিলাম, ওরকম কোনো জিনিস নিয়ে আসেন। ওরে, ওই চুরির ঘটনার পর থেকে তোর ভাবি আমার বউ খুব সতর্ক হয়ে গেছে গা। হাতের বালা, কানের, নাকের সব কিছু আলমারির ভিতরে তালাবন্দিতে রাখে, কোনো সুযোগ নাই। দরকারটা কি? তালা দিয়ে রাখছে, আপনি তালাটা খুইলা ফেলান, ভেঙে ফেলান। এই তোর কি ধারণা আমি তালা ভাঙার চেষ্টা করি নাই? করছি। শোন, মহিলা মানুষ যদি সতর্ক হয় স্বামীরা কত বিপদে পড়ে সেটার প্রমাণ হলো মামি। আর এই সমস্ত কিছু সব তালাবন্দি করে, আর এই যে হাতে কানে গলায় যা পরে সব কিছু ইমিটেশন, কারোর তো কই না, তোরই কইলাম। তাহলে আর কি করবেন, আমি তো কোনো পথ দেখতেছি না বড় ভাই। বাইরে আমিও তো কোনো পথ দেখতেছি না, সেই জন্যই তো তোর কাছে ধারের জন্য আইলাম। দে না কটা কটা টাকাই তো দে, সাহায্য কর, সারা জীবন মনে রাখুন, মনের থেকে কইলাম কথাটা। বড় ভাই, আপনি কি মুদি দোকানে যেয়ে কোনো লেখা দেখেন নাই যে বাকি চাহিয়া লজ্জা দেবেন না? মনে করেন যে আমার কপালে কিন্তু এই কথাটা স্পষ্ট করে লেখা আছে, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, ধার তো নয়। দেখেন পরাজয় পরাজয় স্পষ্টভাবে কিন্তু কোনো বানান ভুল নাই। সরি টু সে ভাই, করার কিচ্ছু নাই, তার চাইতে বেচার কিছু জিনিস পাইলে আমার ফোন দিন, আমি চলে আসবো, দেরি করবো না। যাই ভাই। এ ভাই তোর কথা, এই এই এ ভাই বুঝতে পারছি, তার মানে না মানে ওই গাছের চারে পাশে ঘুরতেছিলাম, গাছটা দেখতেছিলাম। আচ্ছা ঠিক আছে, বাদ দে, আমার জিনিস কই আনছেন নাকি ডরাইছেন? এটা কি কইতেছ, ডরামো কি জন্য? সামান্য একটা মোবাইলের জন্য ডরামো? হাজার হইলো, তুমি তো আমার শালি, শালি হইয়া একটা মোবাইল চাইছ, দিব না। আর আসলে মহাব্যস্ত থাকি তো, ব্যস্ত সেই জন্য মার্কেটে যাইতে পারি নাই, সেই জন্য কিনতেও পারি নাই, তবে সময় মতো পাওয়া যায় বা। সত্যি কইতেছেন বললাম ভাই? সত্যিটা তো মিথ্যা, হ্যাঁ অবশ্যই সত্যি। কোনো শালি হিসাবে তুমি একটা মোবাইল চাইছো, সেটা দিব না, সেটা কী করে হয়? এই বদরুল উচ্চ বংশের সন্তান, বুঝছ? মনটা বিশাল সাগরের মতন, এই মুগ্ধা যা বাইর করি সেটা করে ছাড়ি না, মানে ওই বিকালে চলে আসো, সময় মতো পাওয়া যাবা, ঠিক আছে যাই। স্বাভাবিক পথে যে টাকা ব্যবস্থা করতে পারবো সেটা তো মনে হচ্ছে না। সাবিনারে কইলেও কোনো কিছু দিবে না, অযত হাজারটা প্রশ্ন করবে। আচ্ছা ছাগলটার দাম কত হবে?
কি আমার লোকে মস্কারা করেন নাকি ভাই? আমি তোর সাথে ফাইজলাম করলাম কই? আমি তো তোর সাথে সাংকেতিক ভাষায় কথা বললাম, বেমানে বুঝছ না? হ্যাঁ বুঝি, বেমানে তো হচ্ছে ছাগলের ডাক। আচ্ছা একটা মাঝারি সাইজের ছাগলের দাম কত হইতে পারে? এটা কত ভাবির ওই পোষা ছাগলটা? ওর চেহারার মধ্যে তো একটা আদিসা বাবা আদিসা বাবা ভাব আছে, দাম বেশি পাইবেন না, খুব বেশি হলে 3,000 টাকা। এ বড়ে জাগে খাস জাগে বের করিস না, শোন ওই 3,000 টাকাতে একটা মাঝারি সাইজের রুই মাছের দাম বেড়া, ছাগলের দাম কত হইটা ক? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে আসেন না, আপনি নিয়ে আসেন, আমি 4,000 টাকা জোগাড় করে রাখতেছি। এ বড়া তুই যদি ছাগলের দাম 6,000 দেস তাহলে আমার একটা ফোন করিস, আর 4,000 কথা কইলি না আমি সরাসরি বাজারে যেতেছি ছাগল নিয়ে। রাখ। হ্যালো, আমি 5,000 টাকার ব্যবস্থা করতেছি। 6,000 মানে 6,000, 6,000 মানে 5,000 না, ঠিক আছে? এই ছাগল আমি বাজারে নিয়ে কষার কাছে দিব, তোর তো সাপনের দরকার নেই রে ভাই। আরে হ্যালো, কথা শেষ করার আগে ফোন রাখেন কেন? বাজে অভ্যাস। নিয়ে আসেন, নিয়ে আসেন জিনিসটা, নিয়ে আসেন 6,000 টাকায় দিবেন। এতক্ষণে তুমি জায়গায় খায়া জায়গায় ব্রেক করছো বুঝছো? থাকো আমি নিয়ে যাচ্ছি, কারো খাওয়ার দরকার নেই। আরে বউরে কুন্দি কুলে নি নেই, তোর জন্য এই ছাগলটার কুলে নিলাম। রাখেন কইলে তো হবে না, নগদে 6,000 টাকা নগদ বুঝিয়া পাই, অবশিষ্ট টাকা বাকি রেখিয়া তারপরে কবুল করতে হবো। রাখেন রাখেন, তোর সাথে 6,000 টাকা দামা দাবি করে তারপরে ছাগল নিয়েছি, এখন তুই 5,000 টাকা দেশ কোন আককালে? হ্যাঁ বদরুল ভাই, এই বাজারে দুপুরের পর ছাগল জবাই হয় ক, তার মানে কি দাঁড়াইলো? ছাগলটা কিনে আমি বিপদে পড়লাম, এই ছাগলটারে একদিনের জন্য আমার বাসায় রাখতে হবে, তার জন্য আলাদা জায়গা আছে, আলাদা খাওয়ার খরচ আছে, বিষয়টা বুঝছো কতটা জটিল? এই তার মানে তুই কি কইতে চাইতেছস, এই ছাগলের থাকা খাওয়া বাবদ একদিনে 1,000 টাকা আমার থেকে কেটে রাখতেছস তাই না? সত্যি করে কত তুই কি এই ছাগল 5-star হোটেলে রাখবি যে 1,000 টাকা খাইটা রাখতেছ? আর তাছাড়া তোর নিজের চেহারার দিকে তাকাই দেখ, তুই কি জীবনে একদিনে 1,000 টাকা নিজের পিছনে খরচ করছস? মনে হয় না, তুই কিন্তু জায়গা খায় জায়গা বেরেক করতেছস। তুমি না কইলা তোমার 5,000 টাকা দরকার। ওরে আমি 5,000 টাকা চাইছি তাতে কি হয়েছে? 6,000 টাকার মাল কি আমি তোর 5,000 টাকায় দিব? হ্যাঁ তুই কি একবার ছাগলটার দিকে তাকাই দেখছ? এই ছাগলটা এই কুরবানি দিয়ে অন্তত 10,000 টাকা হইত কমপক্ষে। কত? 10,000 নগদ। সেটাই তো, 10,000 টাকাই টাকাটা দাও, কাম করো কুরবানির সময় 10,000 টাকা দিয়ে ছাগলটা বেচে ফেল। ভাই আপনারে কইলাম তো আমি ছাগলের ব্যবসা করব না। আর ভাই তুই ছাগলের ব্যবসা করবি না মানে? করবো না, অনেক রিস্ক না, মানে এই ছাগলটা নিয়ে আমি যখন বাজারে বেচার জন্য যাব আশেপাশের মানুষ তো দেখবো, দেখে তোমার জিজ্ঞেস করবে ছাগলটা কার, এই ছাগলটার মালিক কি, আমি কি তখন আপনার কথা কম? আমার কথা কবি কেন, তুই অন্য মানুষের কথা কবি, দে দে টাকা দে। অন্য মানুষের নাম কম? হ্যাঁ দে টাকা দে। কত দিলি? 500 টাকা কম দিছি, 4,500।
কেন? এই যে আমি ছাগলটা নিয়ে যাবো, আমার ইচ্ছা আছে না। মাইসে জিজ্ঞেস করবো না যে ছাগলটা কার, আমি তো তখন আপনার কথা কব না, অন্য মানুষের কথা বলবো। আমি মিথ্যা কথা বলতেছি না, মিথ্যা কথা তো মহাপাপ। এই মহাপাপ যে করতেছি এই জন্য 500 টাকা কাটে। তুই অন্য মানুষের নাম কবিয়ার জন্য তুই 500 টাকা কেটে রাখলি, তা আমি কি চিৎকার করে করে বলবো আপনার শ্বশুর বাড়ি ছাগ? ভাই ভাই মনে বলে এটা করিস না ভাই, ঠিক আছে চা, সমস্যা নেই, এই নি। জায়গায় খায় জায়গা বেরিক করলি না, আমার কপালটাই খারাপ, সবসময় খেলি তোরা খাই আমি। আমি দেখবো কোথেকে, জেনা তোমার জামাই। জেনা জামাই মানে কি? হ্যাঁ তুই কি কইতে চাস? কি কইতে চাই বুঝে মা? বাদাই মা কাইমা আমার টুনটুনিটারে খুঁজে পাইতেছি না। পেলে তো কবাই কবা না কেন, এই গ্রামে তো শিয়াল আছে কিন্তু বাঘা সিংহ তো নাই যে তোমার টুনটুনি খাইয়া পালাইছে, ভালো করে খুঁজে তো খুঁজে পাবা। আমি সব জায়গায় খুঁজছি, পুরো গ্রামে কোথাও নাই। হায় হায় কও কি, তোমার টুনটুনিরে খুঁজে দেখছো কোনো জায়গায় পাইতেছো না? আচ্ছা তোমার টুনটুনিরে খোয়ারা দিল না তো? আমার টুনটুনিরে খোয়ারা দিতে যাবো কে? ওরে খোয়ারা দিব কেন না, এই গ্রামের মানুষ কিন্তু ভালো না, দেখা গেল কারো বাগানে মুখ লাগাইছে না হলে কারো গাছ খাইছে, রাগ করে তোমার ওই টুনটুনিরে খোয়ারা দিয়ে দিছে, বুঝছো? খোয়ারা থেকে আনতে হবে। কোন খোয়ারা দিচ্ছে? ও বউ তুমি তো সব খোয়ার ছিল না। আচ্ছা চাই আমি তার সারা নিয়ে আসি। এই ভালো কথা, সারাই আনতে তো কম পক্ষে 500 টাকা লাগবো। কি কও 500 টাকা লাগবো? এত টাকা লাগবো কে? তুমি বুঝো না, এই টুনটুনিরে বাজারে যদি চলতাম এই ছাগলের দাম হইতো মিনিমাম 6,000 টাকা, সেই হিসাব যদি করি তাহলে শতকরে 10% মানে 600 টাকা, অবশ্যই আমি গেলে 500 টাকার মতো সারাই আনতে পারবো। তাছাড়া তোমার টুনটুনিরে তো অন্যের ফসল খাওয়ার অপরাধে এরেস্ট অবস্থায় রাখছি, তার সারাই আনতে পারবো না, হ্যাঁ সেই জন্য 500 টাকা লাগবে। না আমি যাইতেছি। যত রে আমি 500 টাকা আমি পারবো, নগদের উপরে 500 টাকা দাম, তা জায়গা খায় জায়গা বেরে। মানুষ সব বেইমান হয়ে গেছে না, দেখো তো দিদি সন্ধ্যা হয়ে যেতেছে, তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তোমার টুনটুনিরে আমি তোমার কাছে আইনে দেবো, কোন খোয়ারায় রাখছে আমি দেখতে সেটা। কি খবর সোনা? আমার মোবাইল কই? মোবাইল কই? তোমার একটা জাদু দেখায় তোমার মনটা ভালো হয়ে যাবে, বুঝো? আর দেও না, দেও, চোখ দিয়ে বন্ধ করো, বন্ধ করো। জাদু চোখ খুলো আমি খুশি হয়েছি তোমা ভাই।
তোমারই হাসি আর খুশি হওয়ার জন্যই তোমার জন্য মোবাইলটা নিয়ে আসছি। এখন তো মোবাইল নিয়ে আসছি, এরপরে তোমার এই সুন্দর এই কানের জন্য দুল নিয়ে আসবো, নাকের নব নিয়ে আসবো, ঠোঁটের লিপস্টিক নিয়ে আসবো, তোমার ওই হাতের বালা নিয়ে আসবো। শোনো, এখন থেকে তোমার যা লাগবো সব ভাই আমি আসি। হ্যাঁ আসি মানে, আরে দাঁড়াও না একটু কথা বলি। কথা তো হবে, কথা হওয়ার জিনিস তো আপনি আমার দিয়েই দিয়েছেন। আমি আসি। হ্যাঁ চাক, একটা ছাগলের বিনিময় হইল, মেয়েটার মুখে হাসি ফুটাইতে পারছি। ভবিষ্যতে অনেক কিছুর সম্ভাবনা আছে। এক দুই তিন চার পাঁচ, এই যে 500, দে 500 করে লিখ। দিলো ভাই 500 টাকা খেলা হবে? দে বড়ে 500 টাকা খেলাবো মানে? কালকে রাতে কি কই গেছিলাম 500 টাকা ছাড়া কোনো লিড হবে না? আমি কে? আমি বদ্রুল, উচ্চ বংশের সন্তান। এই মুগ্ধা যা বলি সেইটাই করি, মুগ্ধা আউল ফাউল কোনো কথাবার্তা বলি না, বুঝছ? দে 500 করা, খেলা শুরু কর। দিলো ভাই, আমি তো জানি যে আপনি মুগ্ধা যা কন সেটা একদম দলিল। মুগ্ধের কথা বেরোনোর আগে ঘটনা ঘটে যায়, সেই জন্যই আমি সবাইকে বলি আমরা সবাই মিলে 500 টাকা নিয়ে রেডি। ওরে বেটা রেডি থাকলো না, মার মার মার। এই যে 500 টাকা লিট তো আওলাই গেছে শুরুতেই, তোমার বাম হাত থেকে কাটা। এই দে দুলুভাই যা বলো তাই কিন্তু শুনবা, দুলুভাই হচ্ছে আমাদের উস্তাদ, সে হচ্ছে জাত জুয়েরি। এত হাওয়া দেওয়া লাগবে না, তারপরে কিন্তু ফুটে যাবো যে কোনো সময়, দরকার নাই। তোমার ওই ছাগল খুঁজতে খুঁজতে আমি তো নিজে পাগল হয়ে গেছি। শোনো, এই ছাগল নিয়ে যে ঘটনা ঘটছে, প্রথমে আমি গেলাম ইসাপুর, ইসাপুরে যাইয়া দেখি কোনো খোয়ারা নাই। তারা কইলো ভাই এখানে কোনো খোয়ারা নাই, আপনার ছাগল যদি পাইতে চান তাহলে সরাসরি চলে যান সিংপাড়া। আমি সিংপাড়া গেলাম, সিংপাড়া যাই শুনলাম ওইখানে খোয়ারার কোনো হদিসি নাই, এটা নাকি বিলুপ্ত হয়ে গেছে। উনি বললো ভাই আপনি যদি সত্যি সত্যি আপনার ছাগলটা পাইতে চান সরাসরি আপনি দৌড় দেন বাজার দিকে। আমি উঠে দিই সুন্দর করে কাঁসার দিয়া দিলাম দৌড়। হ্যাঁ দৌড়াইতে 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 আমি গেলাম ওই লোকা বাজারে, বাজারে যায় ওই কষার দোকানে যাই দেখি অনেকগুলো ছাগল কিনা রাখছি। আমি একের পর এক তো সুন্দর করে চেক আপ করা শুরু করলাম, একটা একটা করে পরীক্ষা করি। হঠাৎ করে দেখি তোমার টুনটুনি ওইখানে, আর কই যাব অমনি ধৈর্য, একদম দিলাম ওই লোকা কষারে দুইটা ঘুষি, নাক দিয়ে রক্ত বেরোলো, উনি কান্না শুরু করলো, আশপাশ থেকে লোকজন আসলো আমার ধরলো, ধৈর্য ঠিক মতো আমি ওই ছাগলটার পরীক্ষা করে দেখি ওইটা তোমার টুনটুনি না, ওটা হলো খুন খুনি, কোনো কোনো মতো একটু মিল ছিল। তারপরে কী করবো আর, তুমি যে 500 টাকা দিচ্ছ সেই 500 টাকা আমি জরিমানা দিছি, জরিমানা দিয়া ওইখান থেকে আবার ছাগল খুঁজতে আরেক জায়গায় গেছি। আমি বিভিন্ন জায়গায় ছাগল খুঁজতেছি, হঠাৎ করে একটা লোক আমার কইলো ভাই সামান্য একটা ছাগলের জন্য আপনি এত কষ্ট করতেছেন। আমি বললাম ভাই এটা তো সামান্য ছাগল না রে ভাই, এইটা আমার বউয়ের ভালোবাসার ছাগল টুনটুনি, আমি আমার বউয়ের জন্য এত কষ্ট করতেছি, বুঝছো? এইভাবে খুঁজতে খুঁজতে সারাটা দিন শেষ করে ফেলাইছি, তারপরে তোমার কাছে যে তাড়াতাড়ি চলে আসবো সেটাও আসতে পারলাম না। এখন বুঝতে পারতেছো তুমি? হ্যাঁ খারাপ কি বিয়া করে আল্লাহ মনে হইলো? হ্যাঁ দুলা ভাই শুভ কাছে সাইজেই ফেলাইলাম। তা কোন গ্রামের মেয়ে? এই গ্রামের রে দুলা ভাই। এই গ্রামের মেয়ে? হায় হায় কও কি, এই গ্রামের কোন বাড়ির মেয়ে? ঘোমটাটা খুলতে কও না একটু দেখি, সমস্যা নাই আমি তো সম্পর্কে তোমার দুলা ভাই লাগি, লজ্জা পাবো অবশ্যই, খুলতে কও। ও শোনা ঘোমটাটা খোলো, খোলো খোলো। আমাকে দুইজনের অনেকদিন ধরে প্রেম চলতেছিল কিন্তু বাড়ির থেকে মায়না নিতেছিল না, এই জন্য আজকে কাজী অফিসে যাই বিয়েটা করে ফেললাম। আমাকে জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম।
সবিনা আপনার কি হয়েছে? আপনার কই নিয়ে যেতেছ? হ্যাঁ আরে কথা কও না, আপনার কি হয়েছে? আপনার কিডনি নষ্ট হয়ে গেছে। কি কইলা? আপনার কিডনি নষ্ট হয়ে গেছে আর তুমি আমারে কও নাই? আমারে কও আমার বাপটা যদি আগে নিয়ে যাইতাম, আমার বাপের দুইটা কিডনি নষ্ট হইত না, আমার আব্বা আর বাঁচবো না। তোমার লেখা, তোমার লেখা আজকে আমার আব্বার অবস্থা। আব্বা আব্বা আব্বা, আপনার কিছু হবো না, আমি বদ্রুল থাকতে আপনার কোনো কিছু হবো না। আমি কথা দিতেছি আব্বা, আপনি আপনার কিছু হবো না আব্বা। প্রয়োজন হলে আমি কিডনি দিব আব্বা, আপনার তাও বাঁচাবো আব্বা। দিবা আব্বা, আব্বা বিশ্বাস করেন আব্বা, আমার নিজের আব্বা মরে যাওয়ার পর থেকে আমি কারোর আব্বা ডাকি নাই। আমি ভুল করছি আব্বা, এতদিন আমি সংসার করি নাই, আমি বাদামের মতো জীবন যাপন করছি। আমি কথা দিলাম আব্বা, আমি আপনার কিডনি দেব। আব্বা মানুষ শুধু দুইটা কিডনি থাকে, একটা কিডনি নিয়ে গেলে কিছুই হবে না আব্বা, তাও আমি আপনার বাঁচাবো, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আমি আগে ভাবতাম আমার আমার জামাই একটা বাদামি না, এইবার আমার জামাই প্রমাণ করছে বাদামি না, একটা মানুষ, একটা মানুষ। আমার অনেক চিন্তা ছিল আমার সাবিনা এলই, অনেক চিন্তা ছিল, আমি মরার পরে কার হাতে তুলে দিই? তুমি আমার আব্বার হাত ধরবে না, তুমি একটা পাপি, তুমি একটা পাষাণ। তুমি কি মনে করছো তোমার চিনি না? তোমার অনেক ভালো করে এখানেও নিশ্চয়ই তোমার কোনো বন্ধু আছে, তুমি ইচ্ছে করে দেরি করাইতেছ না? আমার আব্বা জানি মরে যায়, তুমি বাড়িটা পাও না? আমি আমার আব্বারে কোনো জায়গায় যাইতে দেবো না, যাবি না, আমি ভুল করছি আব্বা, আপনি আমার মাফ করে দেন আব্বা। আমি তোমার প্রতি অনেক অন্যায় করছি সাবিনা, তুমি আমার মাফ করো তো, আমি এতদিন বুঝি নাই আমি বাদামের মতো জীবন যাপন করছি, আমারে ক্ষমা করে দাও, আমি আমার আব্বারে বাঁচাবো, কথা দিলাম তোমারে। আব্বারে বাঁচাও।